সেই হয় বেশি হইতেছে, মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানে কপালে কে আছে। রানী লিলুয়াই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চা গো সামলাইয়া না রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। রানী এখন থেকেই চোখে চোখে রাখতে হইব। অসুবিধা কি? এই তো আমরা আয়সা পড়ছি। দেখো বাবা কি সুন্দর গেট। কথা বলো দেখি। তুমি মিনা না? আমারে আপনি চিনেন? তোমার কথা সব আমি জানি। তোমাদের গ্রামে স্কুলে গিয়ে তোমার কথা শুনি, ছোট্ট হলেও তুমি অনেক গুণী। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম চাচা। তোমরা কি সব তৈরি আছো বাসা? কি সের আবার তৈরি? এবারও আবহাওয়া বৈরি, বন্যা হবে বন্যা। কি প্রস্তুতি নিছেন কন্যা? আমার আলাপের বিষয় স্বাস্থ্যসম্মত পায়খানা আর নিরাপদ পানি। খুবই ভালো হইব, চলো ভালো করে দেখি। খুবই দরকারি মেলা। চলুন ভেতরে, কেন যাই না? মিনা রাজু শোনো, দুই হাত ধোয়ার বিষয়গুলো কোনো, প্রতিবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে দুই হাত ঘষে ধোয়া লাগে। শিশুকে খাওয়ানোর আগেও দুই হাত ধোয়া চাই, ল্যাট্রিন থেকে ফিরেও ধোবে কি দিয়ে? সাবান অথবা চাই। এবার চলো মজার স্টলে যাই, কি করতে পারলে আস? কি? এবার দেখব পুতুল নাচ। অসুবিধা নাই মিনা, আমরা বড়রাও তোমাদের সাহায্য করুন।
নাটক দেখতে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এখনই শুরু হবে নাটক আসছে বন্যা আর নয় কান্না। Bye.
আসতেছে, কি যে হইব। চিন্তার কোনো কারণ নাই, মন নাই আর ভয় নাই।